হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা বলে সবাই খুব খুব ভালো আছো তো ফ্রেন্ডস আমি আজকে আবার তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো যে হোলি খেলার আগে দোলের আগে স্কিন কেয়ার এবং দোলের পরে ঠিক স্কিন কেয়ার তোমরা তো রঙ তো মাখবে বসন্তকাল এসে গেছে আর দু তিন দিন হাতে টাইম আছে সবাই দোলে যাবে এবং রং মাখবে অনেক অনেক তো এই রং মাখার আনন্দটা যেন রং মাখার পরে আর আনন্দটা মাটি হয়ে না যায় এতটা পরিমাণে স্কিনে প্রবলেম দেখা গেল যে রং মাখার পরে ভাবলে যে কেন রং মাখলাম তাই না বিভিন্ন বিভিন্নজনের স্কিনে বিভিন্ন রকম অ্যালার্জিটিক প্রবলেম আছে এবং বিভিন্ন ধরনের র্যাশ ব্রণ অনেক কিছু হতে পারে তো হোলির আগে কিভাবে স্কিন কেয়ার নেবে কি মেখে বেরোবে এবং হোলির পরে ঠিক এসে কি কি করবে স্কিনের জন্য সেই সব কিছু নিয়েই আমি আমার একটা ভিডিও বানিয়েছি তো সেটা জানতে হলে আমার পুরো ভিডিও তোমাদেরকে দেখতে হবে তার আগে বলে রাখি এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও বিভিন্ন প্রোডাক্টসের রিভিউ পেতে বিভিন্ন ধরনের গ্লোয়িং টিপস এবং মেকআপ বিষয়ক অনেক কোয়েশ্চেন অ্যান্সারের জন্য আর আমার এখন চ্যানেলটিকে যারা দেখছো তাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না তো ফ্রেন্ডস চলো আমি আমার ভিডিওটা শুরু করি তো হলেতে তোমরা যখন বেরোবে তখন কিন্তু অবশ্যই স্ক্রিনকে একটা প্রোটেক্ট করবে স্কিনকে এবং বডিকেও কিন্তু একটা ভালো রকম প্রোটেকশন দিয়ে বেরোতে হবে তো আমি যেটা ফার্স্ট টাইম বলবো তোমরা ক্লিনজিং টোনিং করে নেওয়ার পরে ভালো করে একটা এরকম একটা হেভি ময়েশ্চারাইজার তোমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে অনেকে বলবে তোমাদেরকে তেল মেখে হোলি খেলতে বেরোতে বাট আমি বলবো তেলটা তোমরা ফেসের মধ্যে কখনোই অ্যাপ্লাই করবে না কারণ তেল মেখে যদি আমরা রোদে যাই তাহলে কিন্তু আমাদের স্কিনকে অনেকটাই ট্যান ফেলে দেয় এবং পুড়িয়ে দেয় তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এরকম একটা ময়েশ্চারাইজার নেবে এবং ভালো করে তোমরা ময়েশ্চারাইজারটাকে ড্যাপ ড্যাব করে অ্যাপ্লাই করে নেবে প্রায় এক চামচের মতো তারপরে তোমরা এরকম একটা ম্যাট সানস্ক্রিন ইউজ করতে পারো অথবা ম্যাট না হলেও তোমরা জেল টাইপের বা লোশন টাইপের সানস্ক্রিন ইউজ করতে পারো তো এই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করবে এবং ময়েশ্চরাইজার অ্যাপ্লাই করার পরে এরকম একটা জেল এরকম একটা অ্যালোভেরা জেল বা এটা একটা ফেয়ারনেস জেল কিন্তু এটা অ্যাকচুয়ালি মানে অ্যালোভেরা জেলের মধ্যে একটা জেল এটা তো এটা অ্যাকচুয়ালি মাখার পরে এটা এরা দাবি করে কি এটা ফেয়ারনেস জেল বাট এটা সেরকম কিছু ব্যাপার নয় এটা স্কিনটাকে ভালো রাখে কিন্তু মাখলেই তোমার একটা হোয়াইট কাস ছেড়ে দেবে এরকম কিছু ব্যাপার নেই এবং এটা অ্যালোভেরা থেকেই তৈরি তো তোমরা এরকম একটা এই একটা জেল অথবা ফেমি যাদের কাছে আছে ফেমি অথবা যাদের কাছে নর্মাল অ্যালোভেরা জেল আছে পতঞ্জলির হোক নেচার সেরে হোক বা যে কোনো কোম্পানির হতে পারে সেরকম একটা অ্যালোভেরা জেল একটা ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে যদি অ্যালোভেরা জেল তোমাদের কাছেও নাও থাকে বাড়ির কাছে যদি অ্যালোভেরা থাকে সেই অ্যালোভেরাটা তোমরা কেটে চার থেকে পাঁচ ঘন্টা ঝুলিয়ে রাখবে একটা জায়গাতে হলুদ টাইপের যে একটা ইউরো পদার্থ থাকে সেটাকে চলে যাওয়ার পরে সেই অ্যালোভেরাটাকে নিয়ে ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে দেন তোমরা এরকম একটা সানস্ক্রিন ইউজ করে হয় একটা কম্প্যাক্ট ইউজ করবে অথবা একটা লুজ পাউডার আম্রেলা পাউডারও তোমরা ইউজ করতে পারো তো আমলা পাউডার এটা একটা লুজ পাউডার যারা লুজ পাউডার ইউজ করো না তারা এরকম একটা কম্প্যাক্ট ইউজ করবে আমি এখানে ল্যাকমে কম্প্যাক্ট রেখেছি দেখতে পাচ্ছ তো এরকম একটা ইউজ করে তোমরা কিন্তু রং খেলতে যেতে পারো তাহলে তোমার ফেসের মধ্যে কিন্তু কোনো প্রবলেম হবে না এরপরে আমি বলি বডির কথা বডিতে তোমরা যারা যাবে বডিতে এ একটা অয়েল আছে এটা একটা অর্গানিক অয়েল তো এই অয়েলটা অন্য অয়েলের মতো নয় এটা অ্যাকচুয়ালি একটু ড্রাই অয়েল টাইপের মানে তুমি ধরো এক্ষুনি অ্যাপ্লাই করলে দু মিনিটের মধ্যে কিন্তু আর অয়েলটা তুমি দেখতে পাবে না টোটাল অ্যাবজর্ব করে নেবে এবং স্কিনটা একটু মানে গ্লো থাকবে কিন্তু স্কিনটা পুরো ড্রাই মতো হয়ে যাবে ঠিক আছে এইরকম টাইপের একটা অয়েল নিয়ে তোমরা একটা লোশন জাতীয় কোনো একটা সানস্ক্রিন অবশ্যই একটা লোশন জাতীয় বা একটা জেল টাইপের সানস্ক্রিন গোটা বডিতে মাখবে এবং এই জেলটা অবশ্যই তোমরা বডিতে ট্রাই করবে এই ফেমিনামের জেলটা তোমাদের কাছে যদি থেকে থাকে তাহলে ফুল বডিতে কিন্তু অ্যাপ্লাই করবে এই জেলটা এবং তোমরা অ্যালোভেরা জেল যদি থাকে অ্যালোভেরা জেলটাও প্রথমে পুরো বডিতে অ্যাপ্লাই করে নেওয়ার পরে তোমরা সানস্ক্রিনটা ইউজ করবে বডির মধ্যে তারপরে তোমরা রং খেলতে যাবে কারণ আমাদের আবির বলো আর যে রং বলো না কেন রং কিন্তু স্কিনের জন্য একদমই ভালো না এটা কিন্তু খুবই ক্ষতিকর একটা জিনিস যেটা আমাদের স্কিনকে অনেক ড্যামেজ করে স্কিনে পিম্পলস র্যাশ অ্যালার্জিটিক বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু স্কিনে শুরু করে তাই এই টিপসগুলো কিন্তু অবশ্যই মাথাতে রেখে আমাদেরকে হোলি খেলতে যেতে হবে তো আর একটা কথা আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই অর্গানিক কালার ইউজ করার চেষ্টা করবে খুব বেশি হলে তোমরা আবি ইউজ করতে পারো জঘন্য ধরনের যে রঙগুলো আছে ওই ভূতের মতো কালার করে দেয় কি সব নাম আমি ঠিক জানি না বাঁদর বাঁদরমুখী রঙ এরকম টাইপের কিছু হয়তো নামটাম আছে আমি ঠিক জানি না তো একটা ওই অ্যাকচুয়ালি গ্রাম সাইডে যারা তালাই তৈরি করে মানে খেজুর পাতা দিয়ে তালাই তৈরি করে তো তো সেই তালাইয়ের মধ্যে অনেক ডিজাইন করে সেই করে রং টং দিয়ে তো ওই ধরনের একটা রঙ ইউজ করা হয় ওই সব তালাই টালাই তৈরির ক্ষেত্রে তো আমি ঠিক ডিটেলে জানি না রঙগুলোর নাম কিন্তু ওই রঙ আমি দেখেছি সবাই অনেকজনকে ইউজ করতে এই দোলের টাইমে ঠিক আছে বন্ধুরা মজা করে ইউজ করে ইচ্ছে করে আর কি যাতে রঙগুলো না ওঠে তো আমি অবশ্যই রিকোয়েস্ট করবো যারা স্কিনকে নিয়ে ভাবো বা স্কিনের কেয়ার করো তাদেরকে বলবো একবার যদি ওই রঙটা খেলো তাহলে কিন্তু তোমার দুই থেকে তিন মাস লাগবে ওই স্কিনের প্রবলেম যেতে ঠিক আছে মানে রঙটা মুছে ফেললেই যে তোমার ওয়াশ আপ করলেই যে তুমি আগের মতো ক্লিন হয়ে গেলে তা নয় ওই রঙের কিন্তু এফেক্ট তোমার স্কিনে খুবই বাজেভাবে ফেলবে তাই প্লিজ ওই ধরনের রং কখনো হাতও দেবে না এবং মাখা তো অনেক দূরের কথা অন্য কেউ মাখানোর ট্রাইও করবে না এরপরে আমি বলবো লিপসের কথা ঠিক আছে তো ঠোঁট একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস সবাই এত বেশি রং খেলে যখন তখন মানে মুক্ত দূরের কথা ঠোঁটে নাকে সব জায়গাতেই রঙ লেগে যায় এবং খুব বাজেভাবে রঙগুলো বিচ্ছ্রীভাবে লাগে তো আমি বলবো অবশ্যই তোমরা একটা খুব দামি ভালো লিপস্টিক একটা মোটা কভারেজের একটা লিপস্টিক ম্যাট লিপস্টিক দেওয়ার ট্রাই করবে গ্লসি লিপস্টিক ইউজ করবে না কারণ ওগুলো উঠে যায় বা ম্যাচ করে যায় তো সেক্ষেত্রে একটা ম্যাট লিপস্টিক দুবার কভারেজ লাগিয়ে সেই লিপস্টিকটা তোমরা অ্যাপ্লাই করে বেরোবে কিন্তু যাতে তোমাদের লিপসের মধ্যে কিন্তু রঙটা ছুঁতে না পারে তোমাদের রঙ যদি লিপসের মধ্যে লাগে সেটা কিন্তু লিপস্টিকের মধ্যে থাকে এবং নেলপালিশ ইউজ করার চেষ্টা করবে সবাই নখের মধ্যে রং কিন্তু খুব বাজেভাবে এফেক্ট ফেলে নখের ভিতর ভিতরের দিকগুলোতে রঙ ঢুকে যায় এবং সেগুলো কিন্তু তিন চার সপ্তাহ মতো রঙটা থেকে যায় যেন যেতেই চায় না তো নখে সবাই নেল পলিশ অ্যাপ্লাই করবে লাগিয়ে নেবে সুন্দরভাবে হাতে পায়ের নোকে এবং লিপসে একটা দামি একটা ম্যাট লিপস্টিক লাগাবে তারপরে কিন্তু রঙ খেলতে যাবে এরপরে আমি তোমাদেরকে বলবো চুলের যত্নের কথা তো চুলে কিন্তু প্রচুর রং মাখো তোমরা অনেকে আছে জাস্ট একদিনের মজা নিতে গিয়ে এক মাসের মানে চুলের প্রবলেম শুরু করে দাও তো চুলের ইচিং প্রবলেম ড্যানড্রাফের প্রবলেম স্ক্যাল্পের প্রবলেম বিভিন্ন প্রবলেম শুরু হয়ে যায় এই রঙের জন্য কারণ রঙটা আমাদের স্ক্যাল্পের জন্য এবং স্কিনের জন্য কোনোটার জন্যই ঠিক নয় তাই রং খেলার আগে তোমরা অবশ্যই চুল না খুলে চুলে একটা ভালো করে বান করে অথবা খোঁপা করে ফুলটুল এঁটে চুল খেলতে ফুল ফুলটুল এটে রঙ খেলতে যাবে যাতে তো যাতে করে তোমাদের চুলে রং লাগলেও অল্প পরিমাণে রং লাগে আর হ্যাঁ অবশ্যই চুল বাঁধার আগে চুলে একটা ভালো হেয়ার সেরাম প্রোটেকশন লাগিয়ে যাবে অথবা যদি সেটাও না থাকে একটা অ্যালোভেরা জোল জেলও তোমরা গোটা চুলে স্ক্যাল্প থেকে লেন্থ প্রোসেন ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে তোমরা কিন্তু রং খেলতে যাবে তাহলে কিন্তু তোমাদের চুলটাতেও সেইভাবে রং ড্যামেজ করতে পারবে না এবং চুল ছাড়াও আর একটা কথা বলবো যে আমাদের ফোরহেড এবং স্ক্যাল্প তো এই মধ্যেখানে যে একটা হেয়ার লাইন আছে সেই হেয়ারলাইনে কিন্তু ভালো করে অ্যালোভেরা জেল অথবা পেট্রোলিয়াম জেলি বা এরকম একটা ফেয়ারনেস জেলও তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো ভালো করে কিন্তু অ্যাপ্লাই করে নেবে যাতে হেয়ারলাইনে লাইনে রঙ যাতে আটকে থেকে না যায় তোমরা রং খেলো কোনো অসুবিধা নেই কিন্তু এইভাবে প্রোটেকশন নিয়ে রঙ খেলে বাড়িতে এসে কোনো প্রবলেম হবে না ভালো করে একবার স্নান করে নিলেই কিন্তু তোমরা আগের মতো ক্লিন হয়ে যাবে আশা করি আমার ভিডিও তোমাদের অনেক হেল্প হয়েছে সবাই ভালো থাকবে যেভাবে বললাম সেইভাবে রঙ খেলতে যাবে এবং সবাই খুব এনজয় করবে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই টাটা